গুড মর্নিং এভরিওয়ান। এমএস ফ্যামিলিতে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এই যে আজকে ছোটোমাদের যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আজকে পরিষ্কার করার কাজ করছি। এই যে একজন কাকা এসেছে আমাদের, তো এই কাকাকে দিয়ে মানে কালকে রাতে ফোন করে বলেছিলাম যে একজনকে পাঠাতে, ছোটোমাদের জায়গাটা আমরা পরিষ্কার করে দেবো। আর তোমরাও প্রচুর দিন ধরে আমাকে কমেন্ট করে যাচ্ছ ছোটোমার জায়গাটা পরিষ্কার করে দেওয়ার জন্য। জায়গাটা আমরা সত্যি নোংরা করে রেখেছিলাম। আসলে বাড়ি হলে যা হয়, জিনিসপত্র তো মাল তো বেরোবেই, এসব টুকটাক খাপ খুব তো বেরোবেই। তো আজকে জায়গাটা ফাঁকা করা হচ্ছে ফাইনালি, কারণ ছোটোমাদের ঘর এসে গেছে। আর হয়তো সাত দিনও নেই, ছোটোমাদের ঘর হবে এখানে। তো তার জন্যই তোমরা তো জানোই কেন তাড়াহুড়ো করে বাড়িটা করা। তো আজকে সেই কারণটা ফুলফিল হলো, যে কারণে তাড়াহুড়ো করে বাড়িটা করলাম। তো একদম ঠিক টাইমে বাড়িটা কমপ্লিট করতে পেরেছি। দেখতেই পেলে বাড়ি কমপ্লিট হওয়ার সাত দিনের মধ্যে ছোটোমাদের ঘর এসে গেল। তো জায়গাটা ফাঁকা করে পরিষ্কার করে মাটি লেভেল করে দেবো, ঠিক আছে? দেখা যাক, এখানটাও ফাঁকা করতে হবে, পরিষ্কার করতে হবে। আবার ওইখানে দেখতে পাচ্ছ ওই ট্র্যাঙ্কটা কিন্তু আমার বাবার ট্র্যাঙ্ক, বাবাকে ফোন করেছি নিয়ে যাওয়ার জন্য, টুকটুকি করে আসবে, এসে নিয়ে যাবে। তো ওই জায়গাটাও ফাঁকা করব, ওইগুলো আমাদের মাল জিনিসপত্র দিয়ে নোংরা করা, ঠিক আছে? তো উনি কাজ করুক, তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি। আর এই ট্রাঙ্কটা সরাতে হবে। দেখো একটা জলের ড্রাম আছে, ওটা অ্যাকচুয়ালি চালের ড্রাম বলতে পারো, কিন্তু আমি জলের ড্রাম করে নিয়েছিলাম, ওটাও মাজতে হবে। এই শুটটা করছি সোমনাথের ফোন থেকে। মেয়ে সকালে স্কুলে চলে গেছে, সকালবেলা 6:15 ঘুম থেকে উঠেছি। 6:15 ঘুম থেকে ওঠার পর মেয়েকে রেডি করে দিলাম, মেয়ে স্কুলে চলে গেল। তারপরে আমি ভিডিও এডিটে বসেছিলাম, গতকালকে রাতে ভিডিও এডিট করতে পারিনি কিছু সমস্যার কারণে। তো সকালবেলা ভিডিও এডিট করেছি, এই যে দেখো এখনও ভিডিও এক্সপোর্ট বসানো রয়েছে, এই যে এক্সপোর্ট বসানো রয়েছে। তো এটাকে ক্যান্সেল করে বেরিয়ে যেতে গেলে আবার নতুন করে আপলোডে বসাতে হয়, অনেকটা সময় লাগে। যেহেতু আজকের ভিডিওটা একটু বড় আছে সাইজে, তো অনেকটা সময় লাগে, তার জন্য আমি আর আপলোডটা ক্যান্সেল করিনি। ভাবলাম যা হচ্ছে আপলোড হচ্ছে হোক, আমি তাহলে সোমনাথের ফোন থেকেই ব্লগিংটা শুরু করি। তো গুড মর্নিং সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকের দিনটা দেখতে থাকো। তো ছোটোমা এখন উঠোন ঝাড় দিচ্ছে। ছোটোমা বিয়ের পর থেকে এই দায়িত্বটা নিয়েছে এই বাড়ির। যেদিন থেকে বিয়ে হয়ে এসেছে ছোটোমা এই বাড়িতে, সেদিন থেকে ছোটোমা উঠোন ঝাড় দেয়। দাদু ধরিয়ে দিয়ে গেছে এই কাজটা ছোটোমাকে, মানে দাদা শ্বশুর যখন বেঁচে ছিল সেই দাদা শ্বশুর বেঁচে থাকতে আর কি ছোটোমাকে কাজটা ধরিয়ে দিয়ে গেছে যে বাড়ির ছোটো বউ উঠোন ঝাড় দেবে, তখন থেকে দিয়ে যাচ্ছে। আমি এদিকে সকালের ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, দেখো নাইটিটা বারবার করে কেমন উল্টে যায়, দেখতে বাজে লাগে। তো দেখো আমি সকালের জলখাবার বসিয়ে দিয়েছি, এদিকে এই যে চাউমিনটা বয়েল করতে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন ওয়েট করছি আলু আর ডিমের জন্য। আলু আর ডিমটা আমার ঘরে একটাও নেই, একদম বারন্ত হয়ে গেছে। তো বড় মা দোকানে যাচ্ছিলো, বড় মাকে বললাম বড় মা আমাকে একটুখানি ডিম আর আলুটা এনে দাও। তো বড় মা আলু আর ডিমটা এনে দিলে ভাবছি একটা আলু দেবো, কারণ চাউমিনের পরিমাণটা একটু কম। আবার একটা বড় প্যাকেট খুলবো একটুখানির জন্য, তো ভাবলাম একটা আলু দিলেই ম্যানেজ হয়ে যাবে, যেহেতু মেয়ে এসেও খাবে। তো সকালে আজকে ব্রেকফাস্টে চাউমিন করছি পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে আর আলু দিয়ে। আর দুপুরে রান্নাবান্না তো আজকে কিছুই নেই, শুধু ভাত করব জানো। আর একজন যে কাকা কাজ করছে, কাকাকেও ভাতই দেবো, মাংস দিয়ে ভাত। ব্যাস এই আমাদের আজকে দুপুরের লাঞ্চ। আর বড় মা আজকে বাজারে যাবে, তো মাছের বাজারে যাবে। তো ভাবছি বড় মাকে দিয়ে দু তিন রকমের মাছ নিয়ে এসে ফ্রিজে স্টোর করে রাখবো। যদিও আগামীকাল শনিবার, আগামীকাল নিরামিষ রান্না হবে, আবার রবিবার দিন হয়তো আমার ননদ বা ননদের পরকে নিমন্ত্রণ করলেও করতে পারি, এরকমই তো একটা প্ল্যান ছিল আমার। জানি না সেটা চেঞ্জ হয়েছে কি না, সোমনাথের সাথে একটু আলোচনা করতে হবে। তো রবিবারে তো সে মাছ ফাঁস তাহলে হবে না, তাহলে মাছ খেতে খেতে সেই মঙ্গলবার। কিন্তু ফ্রিজে এনে স্টোর করে রাখবো দু তিন রকম মাছ, কারণ প্রত্যেক দিন বাজার থেকে মাছ নিয়ে আসার ব্যবস্থা করাটা খুব কঠিন, তাই তিন চার দিনের মাছ ফ্রিজে স্টোর না করলে খুব সমস্যা হয়ে যায়। এই যে এসে গুলো
তো অনেক কিছু রয়েছে এখানে আমাদের দরকারি, যেগুলো ধরো পরিষ্কার করে আমাদেরকে এই ওপরে তুলে দিতে হবে, এই ওপরটাই তুলে আবার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে আর কি। নর্মালি আমি সবসময় হলুদ ছাড়াই চাউমিন করে থাকি, কিন্তু আজকে না হঠাৎ করে ইচ্ছে করলো হলুদ দিয়ে চাউমিন খাবো। আসলে হলুদ ছাড়া চাউমিন খেয়ে খেয়ে আমি হলুদ দিয়ে চাউমিনের স্বাদটা পুরো ভুলেই গেছি, তাই এই স্বাদটাকে আবার মনে করতে হবে। এই হচ্ছে চাউমিন রেডি, ঠিক আছে, একদম ইয়াম্মি ইয়াম্মি। এর মধ্যে একটু সস দিলেই ব্যাস পারফেক্ট। ও একটু চামচ লাগবে, তো নিয়ে চলে যাচ্ছি দেখাতে দেখাতে তোমাদের। ভিডিওটা পোস্ট করলাম, নর্মালি তো রাত্রিবেলা আমার ভিডিও এডিট করা থাকে আর সকালবেলা 1:30-2টার মধ্যে আমার ভিডিও পোস্ট হয়ে যায়, কিন্তু আজ কালকে রাতে যেহেতু আমি ভিডিওটা এডিট করতে পারিনি তো সকালবেলা এডিট করতে হলো। এই যে চাউমিন খাওয়া হয়ে গেছে, চাউমিন খেতে খেতে এডিটটা করছিলাম, মানে এডিট করা হয়ে গেছিলো পোস্ট করছিলাম আর কি, সেটাই বলছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে মাংসটা একটুখানি গরম করতে হবে, যতই রাতের রান্না হোক নষ্ট হওয়ার চান্স নেই, কিন্তু গরম করতে হবে, ভালো করে টকবক করে ফুটিয়ে রাখতে হবে। আর ভাতটা বসিয়ে দেবো একদিকে, দিয়ে আমি এদিকে বিছনা তুলতে চলে আসব, বিছনা তুলে ঘরের কাজ বাজে হাত দেবো, ঠিক আছে। তারপরে 10:30টার সময় আবার মেয়েকে আনতে যেতে হবে এই আর কি। প্রচুর মাছ স্টক করতে হবে, প্রচুর মাছ স্টক করতে হবে। বড় মাকে 5 রকমের মাছ আনতে দিয়েছি, আমার এখন এখান দিয়ে আবার এখন এখান দিয়ে 60 টাকার মাছ কিনছি। দাঁড়াও একটা বাটি, কোন বাটিটা নিই? হ্যাঁ, ডিম না, ডিম আজকে নেবো না। কেন, ডিম আছে? না, ডিম লাগবে না, ওই বাজারে মাছ আনতে পাঠিয়েছি। চিংড়ি মাছটা তো বলা হয়নি, তাই ভাবলাম নিয়ে রাখি। বেশ ভালোই আছে সাইজটা, 200 মতো নিয়ে রাখলাম। এটা একটু বাদে পয়সা করব, পয়সা করে ডিপ ফ্রিজে রেখে দেবো, একদিন না একদিন হবে, ঠিক আছে। আর বড় মাকে আনতে দিয়েছি 4-5 রকমের মাছ, বড় মা আসুক তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তেলটা তো পুরো পরিষ্কার, 20 টাকা আজকে বিয়েবাড়ির মাছ কাটা হচ্ছে না, এক সপ্তাহের বাজার আমার। কিন্তু এটা এইটা এইটা দিয়ে ঢাকি, তুমি ঢাকো আমি ছোবো না। পাঙাশ মাছই পাইনি। ও ঠিক আছে, এভাবে রেখে দিলাম চাপা দিয়ে, আমি মেয়েকে নিয়ে আসি। তারপরে মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে পাট পাট করে, মানে টিফিন কোটে করে ভাগ ভাগ করে এক একদিন এক একটা মাছ করে গুছিয়ে ঢুকিয়ে দেবো। 10:15 বাজে, সব কাজ কমপ্লিট করার পর ভাবলাম যে আজকে তো রান্নার চাপটাও নেই, আর ওদিকে কী পাখি ডাকছে এটা, ভাবলাম আজকে তো রান্নার চাপটা নেই আর এদিকে ঘড়ির কাটাও টাইম আছে, তো ভাবলাম স্নানটা করেই নিই, স্নানটা করে মেয়েকে আনতে যাই। তো স্নানটা করে নিলাম তার জন্য ঝটপট করে, আর এই জামা জামাটা এই নিয়ে 3 বার পরলাম বোধ হয়, তো আজকেই স্কুল থেকে এসে এটা কাস্তে নামিয়ে দেবো, আর দিয়ে মেয়েকে যাই নিয়ে আসি, পরে কথা হচ্ছে। আর এই যে ডিম দিয়ে গেল স্কুল থেকে, মেয়ের স্কুল থেকে ডিম দিয়ে গেছে, ঠিক আছে। মাংসটা গরম করে এখানে রেখেছি, আর ভাতটা আমি পরে বেলার দিকে করব, এত সকালে করে লাভ নেই, চলো মেয়েকে নিয়ে আসি। তোমাদের বকম বকম বুড়িমা একজন নাম দিয়েছো, নামটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু। তো বকম বকম বুড়িমা এখন এই যে সস দিয়ে চাউমিন, ঠিক আছে, এটাই হচ্ছে এখন ওনার ব্রেকফাস্ট, খেয়ে নিক, তারপরে স্নান টান করিয়ে পরে বেলার দিকে মাংস দিয়ে ভাত খাবে। রান্নাঘরে একটা ফ্যান না লাগিয়ে এত ভুল করেছি সেটা আর বলার কথা না, এখন যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি এইটা ভুল করেছি, ওইটা ভুল করেছি, সেইটা ভুল করেছি। রান্নাঘরে একটা ফ্যান সত্যি খুব প্রয়োজন ছিল, সবসময় তোর গ্যাস জ্বলে না, একটা ফ্যান চললে যে মাছ ধোয়া, আনাজ আনাজ কাটা এই কাজগুলো, পুরে বাবা হাঁপিয়ে গেছি গরমের চোটে। তো মাছ টাছ ধোয়ার কাজ কমপ্লিট, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে মাছগুলো একবার দেখে নাও। যে এই নোংরা জলটা ফেলতে যাব এখন কলপাড়ে, কলপাড়ে বলছি আমাদের ওই বাড়ির সামনে,
তো এই যে এই হচ্ছে মাছ, এটা হচ্ছে রিঠে মাছ, ঠিক আছে, আর এটা হচ্ছে কাতলা, আর এটা হচ্ছে জ্যান্ত তেলাপিয়া, আর এটা হচ্ছে মাছের তেল। মাছের তেলটা একদম সাদা, মানে বুঝতেই পারছো একটু তিতো হবে না, একদম ফ্রেশ তেল। তো এই হচ্ছে আজকে মাছের বাহার। তো সমস্ত মাছের বাহারকে এখন প্যাকিং করে ঢুকে যাবে ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে অলরেডি রয়েছে চিংড়ি মাছ রয়েছে আর টেংরি রয়েছে। তো চিংড়ি মাছের আর টেংরিটা একদিনে হবে, মানে যেদিনকে টেংরিটা হবে সেদিনকে চিংড়ি মাছটা হবে। যেহেতু শুধু টেংরি দিয়েও ভাত খাওয়া যাবে না, আবার শুধু চিংড়ি মাছ দিয়েও খাওয়া যাবে না, তো ওই দুটো একদিন হবে। আর এক আর একদিন, দুদিন, তিন দিন, চার দিন, এখানে চার রকম, মানে চার দিন আর ওখানে একরকম, ওখানে দুরকম মিলে একরকম, মানে পাঁচ দিন, মানে পাঁচ দিনের বাজার কমপ্লিট। আগামীকাল শনিবার নিরামিষ, মানে ছ দিনের বাজার কমপ্লিট, ওই ধরে নাও সাত দিনের বাজার কমপ্লিট। আবার ডিমও তো রয়েছে, তো একদিন ডিমের ঝোল খেলেই হয়ে গেল, মানে পুরো সপ্তাহের বাজার কমপ্লিট। রাত্রের জন্য ভাত রয়ে গেল, আর ভেবেছিলাম রাত্রিবেলা একটু ডিমের ঝোল করব, সেটা আর করা হবে না। দেখো, চার পিস মাংস, চার পিস আলু বেঁচে গেছে, আর আমরা প্রাণী কজন, আমরা চারজন প্রাণী, তো চারটে প্রাণীকে চারটে মাংস, চারটে আলু, এক পিস মাংস, এক পিস আলু করে দিলে আমার রাত্রির তরকারিটুকু দিয়ে হয়ে যাবে। আর ডিমের ঝোল করার দরকার নেই, যা রান্না হবে কালকে সকালে, কলাইয়ের ডাল, আলু পোস্ত। টাইম হচ্ছে 2:10, আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, মেয়ে শুয়ে পড়েছে, দেখো ঘরের দরজা বন্ধ। আমি দুটো বোতল নিয়ে নিয়েছি, একটা মেয়ের জন্য, একটা আমার জন্য, ঘরে রাখতে হবে, কারণ আমাদের আবার ঘুমোতে ঘুমোতে আবার জল তেষ্টা পায় প্রচুর। আর জনি ওখানে শুয়ে রয়েছে, ওপরে হাই স্পিডের ফ্যান চলছে, ওই যে। আর সোমনাথ বাড়িতে নেই, ও গেছে একটুখানি কোর্টে, কোর্টে একটুখানি, আমাদের আজকেই বোধ হয় লাস্ট যাওয়ার দিন, যাই হোক সেটা পরের কথা। আর এই যে কাজ কমপ্লিট, দেখতে পাচ্ছ ছোটো মাদের জায়গা পুরো পরিষ্কার করে দিয়েছি, একদম ফাঁকা। খুব খুব আনন্দের খবর, খুব বড় একটা সুখবর যে ছোটো মাদের ঘর হতে চলেছে, ভীষণই আনন্দের খবর। আমাদের এই গোসাই বাড়িতে সবার প্রথমে মাথার ওপর ছাদ পেয়েছে আমার জেঠি শাশুড়িরা, আর তারপরে মাথার ওপর ছাদ পেয়েছে আমার শাশুড়ি, আর তারপরে ছাদ পেয়েছি আমি, আর একদম লাস্টে মাথার উপরে ছাদ পেল কাকি শাশুড়ি। একটা সময় আমরা পুরো বাড়ি শুদ্ধ সবাই টিনের ঘরেই থাকতাম, আস্তে আস্তে সবার অবস্থার উন্নতি দেখে সত্যি মনটা খুব ভালো লাগে, মনটা খুব খুশি হয়ে যায়। যখন জেঠি শাশুড়িরা টিনের ঘরে থাকতো, তারপরে টিনের ঘর থেকে একটা সময় ছাদের পাকা বাড়ি করলো আমার ভাসুর নিজের রোজগারের টাকায়, সেটা দেখেও খুব খুব আনন্দ হয়েছিল, খুব আনন্দ হয়েছিল যে না, বড় মারা সত্যি খুব কষ্ট করেছে, একটা ঘরের মধ্যে মা ছেলেতে খুব কষ্ট করে থাকতো, একটা ছোট্ট খুপড়ি মতো ছিল টিনের, তার মধ্যেই আমার ভাসুর, আমার জেঠি শাশুড়ি কষ্ট করে থাকতো। জ্যাঠা শ্বশুর তো অনেক আগেই মারা গেছে, আর তারপরে আমাদের কষ্ট, তারপরে যখন ওদের ছাদের ঘর হলো খুব আনন্দ হলো। তারপর আমাদের এখানে একটা টিনের ঘর ছিল, সেখানে ছোট্ট টিনের ঘরের মধ্যেই আমার ননদ, আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড, আমরা সবাই থাকতাম ছোট্ট ঘরের মধ্যে। খুব কষ্ট করে থেকেছি, কারণ বোঝোই এতগুলো পাঁচ ছজন মানুষ যদি ছোট্ট ছোট ঘরের মধ্যে কোনো রকমে থাকি, খুবই কষ্ট হয়েছে। তারপরে আমার ননদের বিয়ে হয়ে গেল, তারপরে আমার শ্বশুর শাশুড়ির আস্তে আস্তে আরও অবস্থা একটু অন্যরকম হলো, সরকারি ঘর পেলো, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের একটা জমি কেনা ছিল, তো সেখানে সরকারি ঘর পেলো, আমার শ্বশুর শাশুড়ি ওখানে গিয়ে সেটেল হয়ে গেল। আস্তে 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 মাথার ছাদ দেখে সত্যি মনটা ভালো লাগলো যে না, মা বাবা সত্যি বিয়ের পর থেকে, আমি তো ক বছর হলো বিয়ে হয়েছে, 12 বছর, আর আমার শাশুড়ি মায়েদের কথা ভাবো তো, তাই তো 30-32 বছরের বেশি বোধ হয় হয়ে গেছে বিয়ে হয়ে এসছে মা, তো তাদেরও মাথার ওপর ছাদ দেখে সত্যি তখন মনটা খুব ভালো হয়েছিল। তারপরে আমাদের তো মাথার ওপর ছাদ হওয়ার কোনো কথাই ছিল না, কারণ না হওয়ার কথা ছিল আমাদের, মানে ইউটিউবে যদি না আসতাম, ইউটিউব যদি না করতাম, তাহলে তো কোনো কথাই ছিল না যে আমাদের মাথার উপর ছাদ হবে। কি বলবো, মানে এটা সত্যি একটা অবাস্তব ব্যাপার, কারণ আমাদের তো সেরকম ইনকাম কিছুই নেই, আমাদের সেরকম রোজগার বলতে একমাত্র ইউটিউব। আর ইউটিউবে আসার আগে আমার হাজবেন্ড যে সমস্ত প্রাইভেট কোম্পানিতে কাজ করতো, সেখানে স্যালারি জমিয়ে, প্রত্যেক মাসে কিছু কিছু করে স্যালারি জমিয়ে, আর যাই হোক না কেন, অন্তত বাড়ি করা কোনো দিন সম্ভব ছিল না, এটা ইম্পসিবল একটা ব্যাপার ছিল যেটা ইউটিউব করে দেখিয়েছে। তো এটাই ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আর ইউটিউবের ভালোবাসায় আমারও মাথার ওপর ছাদ হলো, আর এখন ছোটো মারও সরকারি ঘর এসে গেছে, ছোটো মাকে আর টিনের ঘরে থাকতে হবে না,
ওপরে মানে মন্দিরের ওপরে দোতলায় ছোটমা থাকে, আর দোতলার ওপরটা তো ছাদ না, ওপরটা অ্যাডভেস্টার দেওয়া, খুবই গরম। ছোটমা খুবই কষ্ট করেছে বিয়ের পর থেকে এতগুলো বছর। তো ফাইনালি আমরা পুরো গোসাই বাড়ির প্রত্যেকটা সদস্য ছাদের তলায় ছাদের ঘরে বাস করব, এটা ভেবেই খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে ছোটমার জন্য। আর ছোটমার মুখে হাসি ফুটবে, আর বেশি দিন নেই বোধহয়, আর সপ্তাহখানেকের মধ্যেই ঘরের কাজ শুরু হয়ে যাবে, যার জন্য আমরা তড়িঘড়ি করে জায়গাটা ফাঁকা করে দিলাম। তাহলে ভাবতে পারছো আমি একদম ঠিক সময় বাড়ির কাজে হাত দিয়েছিলাম, মানে আমি যদি আর 15 দিন পরে বাড়ির কাজে হাত দিতাম তাহলে এখনও পর্যন্ত বোধহয় 15 দিন হয়নি আমি এই বাড়িতে ঢুকেছি, 15 দিন আগে থাকতাম, মানে মন্দিরেই থাকতাম এখনও। আর ছোটমাদের ঘর মানে মন্দিরেই থাকতাম বলতে, হ্যাঁ মন্দিরেই থাকতাম, আর ছোটোমাদের ঘরের দিকে শুরু হয়ে যেত, খুব মানে বিড়িকিচ্ছিরই অবস্থা হতো। আমি ঘরে ঢোকার 7 থেকে 8 দিনের মাথায় ছোটোমাদের ঘর হয়ে যাচ্ছে, মানে এটা খুব খুব আনন্দের একটা বিষয়, মানে একদম পারফেক্ট পারফেক্ট টাইম, একেবারে খাপে খাপ এরকম একটা ব্যাপার। এক মানে কয়েকদিন আগে হলেও যেন খুব সমস্যা হয়ে যেত, তাই না? একদম ঠিক টাইমে বাড়িটা হচ্ছে, আমাদের বাড়ি হয়ে গেছে, আমরা ঢুকে গেছি, এবার আমরা রিল্যাক্সে বসে বসে ছোটোমারা চলে আসবে পাশে দেখতে পাবো, আর ছোটোমাদেরকে উপরে থাকতে হবে না। আমার আমার এই ঘরের এই সাইডে আমার জেঠি শাশুড়ি আমাকে গার্ড দেবে, আমার এই ঘরের এই দিকে আমার কাকি শাশুড়ি আমাকে গার্ড দেবে, দুই দিকে দুইজনে রয়েছে, খুব আনন্দ। যাই হোক, আর এখানটা বেশি দিন ফাঁকা থাকবে না। সোমনাথ আর মা বলছিল সকালবেলা যে ওদের ঘর হয়ে গেলে আমার বারান্দাটা একটু অন্ধকার হয়ে যাবে, এরকম খোলা উঠোন খোলা জায়গাটা দেখতে পাবো না, কিন্তু সেটা বললে হবে না, কারণ ঘর তো সবারই করতে হবে, মনে দুঃখ এনে লাভ নেই, বরঞ্চ হাসি মুখে এই ঘটনা যেটা ঘটবে সামনে হাসি মুখে জিনিসটাকে এনজয় করার দরকার। খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে এই জায়গাটা, আর কিছুদিন বাদে একটা বাড়ি দেখতে পাবে তোমরা, ছোটমার বাড়ি। ছোটমার সাথে যদিও আমার সামনাসামনি বসে এখনও পর্যন্ত এই নিয়ে হাসি ঠাট্টা আড্ডা আলোচনা বা প্ল্যানিং কিছুই হয়নি, সে সময় কোথায়, সে সময়টাই তো আমি পাই না যে আমি একটুখানি ছোটমার সাথে বসে আড্ডা দেবো, আলোচনা করব বা প্ল্যানিং করব বা ছোটমাকে একটুখানি পেছনে লাগবো, কি ছোটমা খুব আনন্দ, কিছুই হচ্ছে না, সেরকম দেখাই হচ্ছে না, আনন্দ করা তো অনেক দূরের কথা। যাই হোক, চলো সোমনাথ এখনই চলে আসবে, আমি একটুখানি রেস্ট নিই, অনেকক্ষণ বকে যাচ্ছি, এইমাত্র দুধ নিলাম, দুধ আসলো, দুধ নিলাম, দরজাটা বন্ধ করে লাভ নেই, সোমনাথ এক্ষুনি ঢুকবে, ঢুকে ও তারপর নয় তালা মেরে দেবে, ওর আসার টাইমও হয়ে গেছে অনেকক্ষণ। আর মেয়ে মনে হলো আমাকে ডাকছে, ডাকছিলি আমাকে? হ্যাঁ না, জামা খোলা যাবে না, না এসি চলছে, খালি গায়ে খালি গায়ে এসি তে শোয়া যাবে না, না ঘেমে যাচ্ছ, ঘাম এক্ষুনি ঠিক হয়ে যাবে, খালি গায়ে এসি তে শোয়া যাবে না। ঠিক আছে চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা।